নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1007তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমরা দীর্ঘ বেশ কিছু পর্ব ধরে মহাভারতের অন্তর্গত সৃষ্টিতত্ত্ব, বিশ্ব সৃষ্টিতত্ত্ব নিয়ে যে আলোচনা রয়েছে তার একটা পরিচয় আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা এখানে দেখছি এই মহাভারত সে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে এবং শুধু বিভিন্ন বিষয় নয়, মানুষের অন্তরে যে সমস্ত বিষয় নিয়ে নানা রকমের প্রশ্ন যে উঠে আসে, মহাভারত সেই সমস্ত প্রশ্ন কিন্তু তুলে ধরেছে আমাদের কাছে। মহাভারত সবসময় যে এটা নয় যে মহাভারত একটা সবসময় একটা কী করলে কী করতে হবে এরকম কোনো শাস্ত্রীয় বিধি নিষেধাত্মক শাস্ত্র মহাভারত নয়, এটা আমরা বুঝেছি। অর্থাৎ মহাভারত কোনো স্মৃতিশাস্ত্র নয়, কিন্তু মহাভারতের মধ্যে সে সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে এবং মহাভারত সেখানে প্রশ্ন করছে যে এগুলো কি ঠিক, এটা কি হওয়া উচিত। অর্থাৎ মানুষকে নিয়ে, মানুষের আচরণকে নিয়ে, মানুষের সমাজকে নিয়ে, মানুষের জীবনযাত্রাকে নিয়ে, যাপনকে নিয়ে, তার মূল্যবোধকে নিয়ে এবং সমাজের শৃঙ্খলা বিধিনিষেধ সর্বক্ষেত্রে সর্বব্যাপারে মহাভারত কিন্তু প্রশ্ন তোলে। মানুষের ভেতরে, সাধারণ মানুষের মনে যে সমস্ত প্রশ্নের উদয় হয়, আমরা গভীরভাবে লক্ষ্য করি, সেই প্রশ্ন কিন্তু মহাভারত সোচ্চারে স্পষ্টভাবে তুলে ধরে। এবং তুলে ধরে শুধুমাত্র তা নয়, বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে মহাভারত তার উত্তর খোঁজারও চেষ্টা করে। এবং যতক্ষণ না পর্যন্ত মহাভারত একটা সঠিক উত্তর পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মহাভারত থামে না, তার জিজ্ঞাসা চলতেই থাকে। সে উত্তরটা যদি সে না পায়, সে কিন্তু কঠিন একটা স্পষ্ট প্রশ্ন মহাভারত কিন্তু তুলে রাখে, অন্তত ভাবিকালের জন্য তার এই প্রশ্নটা থেকে যায়। তার উত্তর সে সময় যদি না আসে, ভাবিকালের থেকেও মহাভারত এই প্রশ্নের কিন্তু আশা করে। এটা হচ্ছে মহাভারতের এক বিরাট অনন্যতা। আরেকটি জিনিস, মহাভারতের মধ্যে এমন অনেক বিষয়ের এবং অনেক অসংখ্য নানা ধরনের প্রশ্ন উঠে এসেছে যেটা একটা বৈপ্লবিক প্রশ্ন। অর্থাৎ শুধুমাত্র সে সময়ের জন্য নয়, মহাভারত যে কালে রচিত হয়েছে সে কালের পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটি কেবলমাত্র তা নয়, সেই প্রশ্নটি, সেই জিজ্ঞাসাটি কিন্তু দেশ কাল নিরপেক্ষ এক ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্ন আজও আমাদেরকে ভাবায়। এটা আমরা মহাভারতের মধ্যে দেখছি। রামায়ণ যেখানে আমরা দেখছি সামাজিক একটা বিধিবিধানের মধ্যে আবদ্ধ, রামায়ণী সমাজ তার সমসাময়িক স্মৃতিশাস্ত্রের বাঁধন কেটে এগোতে পারে না। রামচন্দ্র যেখানে তার সমসাময়িক স্মৃতির বিধানের মধ্যেই চলেন, সে সময়কার মূল্যবোধ, সে সময়কার মর্যাদা, সেই সময়কার ধারণাকে যেহেতু তিনি অতিক্রম করতে পারেন না, সেক্ষেত্রে আমরা দেখি মহাভারতের অনেক বেশি তার ঔদার্য, অনেক বেশি প্রগতিশীল, অনেক নিরপেক্ষভাবে এবং অনেক বলিষ্ঠভাবে, দ্ব্যর্থভাবে মহাভারত কিন্তু প্রশ্ন তোলে। মহাভারতের প্রত্যেকটি পাত্র পাত্রে, বিশেষ করে মহাভারতের
নারীরা, নারী শক্তি অনেক উন্নত, অনেক মুক্ত, অনেক সোচ্চার এবং অনেকটা প্রতিবাদিনী, এবং সেখানে তারা কিন্তু তাদের সমসাময়িক বন্ধনের মধ্যে আবদ্ধ থাকেন না। এর জন্য তাদেরকে কম মূল্য দিতে হয়নি, তবু তারা কিন্তু সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়েও তারা বেশ অনেক প্রশ্ন তুলেছে। আমরা আজকে যে একটা বিষয় নিয়ে এই শান্তি পর্বের মধ্যে, একটি বিশেষ চরিত্র এবং একটি বিশেষ ঘটনাকে নিয়ে আমরা একটা মহাভারতের গুরুত্বপূর্ণ প্রশ্নকে আপনাদের কাছে তুলে ধরছি। এটা সম্পূর্ণ এবং বিশেষ করে লক্ষ্য করবেন সমসাময়িক, মহাভারতের সমসাময়িক সময়ের ক্ষেত্রে এই ঘটনাটি একটা ভীষণ ব্যতিক্রমী ঘটনা, এবং শুধু তাই নয়, আজকের দিনেও দাঁড়িয়েও এই প্রশ্ন অনেক জোরালো প্রশ্ন। আজও আমাদের এই ভারতবর্ষের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেক্ষেত্রেও এইটি একটি ভীষণ বলিষ্ঠ প্রশ্ন, এতটা বলিষ্ঠ এবং নির্ভীক প্রশ্ন, কিংবা তার সমাধান কিংবা তার মত, যা মহাভারত অত্যন্ত স্বচ্ছভাবে স্পষ্টভাবে ব্যক্ত করে, আজকের দিনে সেটা কিন্তু আমরা এত স্পষ্টভাবে, এত নিরপেক্ষভাবে, এত নির্ভীকভাবে উচ্চারিত হতে দেখি না। এক জায়গায় আমাদের বুঝতে হবে, আমরা মহর্ষি মতঙ্গের কথা শুনেছি। মতঙ্গ তিনি রামায়ণের মধ্যেও তার উল্লেখ আছে, মহাভারতের মধ্যেও তার উল্লেখ আছে। আমরা এই মতঙ্গের কথা বলবো, বেশ অনেকটা এগিয়ে এসে আমরা মতঙ্গের কথা বলছি। এই মতঙ্গের কথা আলোচনার পূর্বাহ্নে আমরা আমাদের সমস্ত মহাভারতীয় এবং রামায়ণ শ্রোতৃবৃন্দ, অর্থাৎ ভারত কথার গ্রন্থিমোচনের শ্রোতৃবৃন্দ এবং রামায়ণী ফল্গুধারার সমস্ত তন্নিষ্ঠ শ্রোতৃবৃন্দের কাছে আমরা আগাম জানাতে চাইছি, আগাম মাস দুই আড়াইক মতন আমাকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোর তথা বিভিন্ন জায়গায় আমাকে বিশেষ কাজে থাকতে হবে। সে কারণে ধারাবাহিকভাবে ভারত কথার গ্রন্থিমোচন কিংবা রামায়ণী ফল্গুধারার আলোচনা হয়তো হবে না, কিন্তু সেখান থেকে আমরা আলোচনা করব বিবিধ প্রসঙ্গ নিয়ে। অর্থাৎ রামায়ণ মহাভারতের এই ধারাবাহিকতাটা না থাকলেও আমাদের অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেই সব নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই রামায়ণ মহাভারতের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, বুঝতেই পাচ্ছেন আমরা এত বইপত্র নিয়ে আমাদের আলোচনা করতে হয়, এত বইপত্র তো ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব নয়, না প্রচুর বইপত্র আমাদের লাগে। আমরা কত বই, কত বিষয় নিয়ে আলোকে নিয়ে আমাদের এক একটি পর্ব তৈরি করতে হয়, তার জন্য মহাভারতের রামায়ণের অনেকগুলো পাঠ এবং সেই সময়ের স্মৃতিশাস্ত্রের পাঠ, অন্যান্য তার সহায়ক গ্রন্থাবলী, এসব প্রচুর পরিমাণে লাগে, এত নিয়ে তো যাওয়া সম্ভব নয়। সে কারণে আমাদের আলোচনা চলবে অন্যান্য বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, একটা ধারাবাহিক হোক বা আলাদা আলাদা আলোচনা, সেটা আমরা করব। হয়তোবা কেন এই ভারত কথার কিংবা রামায়ণী কথার যে ধারাবাহিকতা, এটা কয়েক মাস একটু বন্ধ থাকবে, তার পরিবর্তে আমরা আমাদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আমাদের যোগাযোগ থাকবে আলোচনার মধ্যে, তবে সেটি এই দুটি পর্বের নয়, এটি একটু আপনাদের কাছ থেকে আগাম জানিয়ে আমরা ক্ষমা প্রার্থনা করছি। তবে আলোচনা থাকবে, আমাদের যোগাযোগ থাকবে, আপনারা যেমনভাবে আমাদেরকে প্রশ্ন করছেন সেসব প্রশ্ন করবেন, আমরা তার উত্তর দেব। তবে
যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ ইন্টারেস্টিং বিষয় থাকবে, এইটুকু আমরা বলতে পারি। যাই হোক, আমরা আসছি মতঙ্গ ঋষির কথায়। মতঙ্গ এর নামটি খুব বিখ্যাত নাম, যেটা আমরা বললাম এর নাম মহাভারতে আছে, রামায়ণে আছে। মহাভারতে বলা হচ্ছে মতঙ্গের পিতা তিনি একজন তপস্বী ব্রাহ্মণ ছিলেন। মতঙ্গ সেই ব্রাহ্মণের পত্নীর গর্ভে জন্মগ্রহণ করলেও তিনি ব্রাহ্মণ পিতার ঔরসজাত সন্তান ছিলেন না। মতঙ্গের পিতা অর্থাৎ যিনি এখন পালক পিতা, তিনি তপস্বী, কিন্তু তিনি জানতেন না যে মতঙ্গ তার ঔরসজাত সন্তান নয়। ব্যাপারটা কি হয়েছিল মহাভারতে বলছেন, এই মতঙ্গ তিনি অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, ধীমান বালক ছিলেন, তার মধ্যে নানাবিধ গুণের লক্ষণ আমরা সেখানে দেখতে পাই। তার পিতা একদিন যজ্ঞ করবেন বলে স্থির করলেন। পিতার আদেশে মতঙ্গ এক গাধায় টানা রথে করে যজ্ঞের উপকরণ সামগ্রী আনার জন্য যাত্রা শুরু করল। অর্থাৎ পিতার আদেশে সেই যজ্ঞের যে সমস্ত উপকরণের প্রয়োজন সেগুলো আনার জন্য একটি গাধা বাহিত, মানে গাধা ঘোড়ার বদলে গাধা, সে সময় বেশ কিছু রথ গাধাও চালাতো। অর্থাৎ যারা সাধারণ মানুষ ছিলেন তারা সবসময় ঘোড়ায় টানা রথ ব্যবহার করতে পারতেন না। সাধারণ মানুষরা অধিকাংশ ক্ষেত্রে তারা গাধায় টানা রথ ব্যবহার করতেন। তবে এটা আমরা রামায়ণের মধ্যে দেখেছি, অনেক যুদ্ধবীর তারা কিন্তু গাধায় টানা রথেও যুদ্ধ করতে আসতেন। এমনকি রাবণ, তাকেও আমরা দেখেছি তিনি অনেক সময় গাধায় টানা রথে করে যুদ্ধ করতে এসছেন, বা রাবণে যে সমস্ত বড় বড় সেনাপতিরা ছিল তারাও অনেক সময় গাধায় টানা রথে করে যুদ্ধ করতে এসেছেন। সুতরাং সেই সময় ঘোড়ার থেকে গাধার চলটা অনেক বেশি ছিল। আমাদের মনে হয় সেই সময় ঘোড়া ছিল একটু দুর্মূল্য, হ্যাঁ, কিন্তু গাধা ছিল অনেকটা সহজলভ্য, সেই জন্য গাধার ব্যবহারটা বেশ ব্যাপক ছিল, এটা বোঝা যায়। তো যাই হোক, মতঙ্গ পিতার আদেশে সে গাধার রথে চড়ে পিতার যজ্ঞের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য রওনা দিলেন। রথ টেনে নিয়ে যাচ্ছে যে দুটি গাধা, সেই দুটি হচ্ছে মা এবং ছেলে, অর্থাৎ গর্ধবী এবং তার পুত্র। এই দুজনে, একটি গর্ধবী এবং একটি গর্ধবী, গর্ধবী হচ্ছে সেই গর্ধবের জননী, মার ছেলে গর্ধব রথ টেনে নিয়ে যাচ্ছে। রথটাকে মতঙ্গের খুব তাড়া ছিল, কারণ পিতার যজ্ঞের উপকরণগুলো তাড়াতাড়ি নিয়ে আসার একটা প্রয়োজন অনুভব করে তিনি রথটা যাতে খুব দ্রুত যায় সেই জন্য মতঙ্গ বারবার ওই গর্ধবটির পিঠের মধ্যে চাবুক মারতে লাগলেন। এবং সেই মতঙ্গের সেই রথের মধ্যে তার চাবুকের বাড়িতে গর্ধব ছেলেটি একেবারে রক্তাক্ত হয়ে যাচ্ছিল, ছেলেটা পাচ্ছিল না এত জোরে। আর ছেলের সেই অভাবটা, জোরের অভাবটা পুষিয়ে দেবার জন্য তার জননী যতটা সম্ভব পাচ্ছে নিজেই দ্রুত রথটাকে টেনে নিয়ে যাচ্ছে, মানে ছেলের খামতিটা পুষিয়ে দেবার জন্য মাই খুব জোরে জোরে রথটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটা সেইভাবে দৌড়তে পারছে না। হ্যাঁ, ফলে গর্ধবটাকে মতঙ্গ খুব জোরে জোরে চাবুকের বাড়ি মারছে যাতে সেও অতটা জোরে তার মার মতনই জোরে টেনে নিয়ে চলে। সেই গর্ধব চাবুকের আঘাতে গর্ধবের নাক ক্ষত সৃষ্টি হলো, তার নাক থেকে রক্ত ঝরতে দেখল। সেটা দেখে গর্ধবী পুত্রকে বলছেন, গর্ধবী অর্থাৎ সেই গর্ধবের জননী গর্ধবী, সে তার ছেলেকে বলছেন,
পুত্র তুমি এই মানুষটার আচরণে দুঃখ পেও না, এ ব্রাহ্মণ নয়, এ চণ্ডাল, এ প্রাণে দয়া মায়া নেই। গর্ধবীর এই কথা শুনে মতঙ্গ মানসিকভাবে অত্যন্ত আঘাত পেলেন। এই জায়গাগুলোতে আপনারা বুঝবেন যে এই যে গর্ধব বা গর্ধবী মানুষই ভাষায় কথা বলছে, হ্যাঁ, এখানে আমাদের একটা প্রশ্ন আসে, এটা কি সম্ভব? আসলে এই যে কাহিনীগুলো, এই কাহিনীগুলো একটি রূপক। গর্ধবী হয়তো মানুষই ভাষায় কথা বলছে না, সেখানে হয়তো কথা বলছে অন্য কেউ, অন্য কেউ হয়তো কথাটি বলছে, কিন্তু সে কথাটি বলছে ওই গর্ধবীর হয়েই সে কথাটি বলছে। এই জন্য মহাভারতে একেবারে অন্য হয়তো সেই এই মতঙ্গের এই আচরণ দেখে তার রথের তার সঙ্গী অন্যরা কেউ, কিংবা তার পথপার্শ্বে যে সমস্ত অন্যান্য মানুষেরা ছিল যারা ওই তার সাথে বা পথে দিয়ে যারা যাচ্ছিল, তারা হয়তো মতঙ্গের এই উন্মত্ত আচরণটাকে দেখে, অর্থাৎ সে বারবার চাবুক মেরে মেরে তার রথের সেই বাহন গর্ধবটাকে এতটা রক্তাক্ত করে দেখেছে, করে ফেলেছে, এটা দেখে অন্যান্য মানুষেরাই হয়তো এই কথা বলে উঠেছে। এবং সেখানে মহাভারতকার যিনি এই কাহিনীটি বলছেন, তিনি গর্ধবীর জবানিতেই এই কাহিনীটি তুলে ধরেছেন, এইটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, সেখানে বলছে যে এই মানুষ যে তোমাকে আঘাত করছে, এর আচরণে তুমি দুঃখ পেও না, এ ব্রাহ্মণ নয়, চণ্ডাল, এর প্রাণে দয়া মায়া নেই। এই কথা শুনে মতঙ্গ মানসিকভাবে অত্যন্ত আঘাত পেয়ে তিনি রথ থেকে নেমে এসে গর্ধবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি করে জানলে যে তপস্বী ব্রাহ্মণ, যে তপস্বী ব্রাহ্মণকে আমি আমার পিতা বলে জানি, তিনি আমার জন্মদাতা পিতা নন? তাহলে আমার প্রকৃত পরিচয় কী? তখন গর্ধবী মাতঙ্গকে বললেন, তোমার জননী কামে উন্মত্ত হয়ে এক শূদ্র জাতীয় নাপিতের ঔরসে তোমার জন্ম দিয়েছে। এখানে এই কথা শুনে আমাদের আরও স্পষ্ট হয়ে যায় যে এই কথা গর্ধবীর কথা নয়। যে মানুষেরা দূর থেকে মতঙ্গের এই আচরণ দেখে ওই কথা বলেছে যে মানুষটা চণ্ডাল, সে ব্রাহ্মণ নয়, সে চণ্ডাল বলেই সে এরকম আলোচনা করছে, জন্মসূত্রে আসলে ও চণ্ডাল, ওর স্বভাবের মতনই আচরণ করছে, তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে রথ থামিয়ে মতঙ্গ নেমে এসে তাদেরকে জিজ্ঞেস করেছে যে কি করে তুমি জানলে? আমি জানি, আমি তো অমুকের সন্তান, অমুক তপস্বীর আমার পিতা, হ্যাঁ, তুমি কি করে বলছো আমি তার সন্তান হয়ে তুমি আমাকে কিভাবে এই কথা বলতে পারো যে আমি ব্রাহ্মণের সন্তান নই, আমি একজন চণ্ডালের সন্তান? তখন সেই মানুষ যে এই কথাটি বলেছিলেন সে বললেন যে ব্যাপারটা বলি যে তুমি আদতে তার সন্তান নও, তোমার মা তোমাকে এক কামবশত এক নাপিতের সাথে মিলিত হয়েছিলেন, তখনই শূদ্র জাতীয় নাপতির ও সাথে মিলিত হয়েছিল, তার ঔরসজাত সন্তান তুমি, তুমি তোমার পিতার সন্তান নও। এই সম্পূর্ণ বক্তব্যটি যেন গর্ধবীর মুখ দিয়ে এখানে বসানো হয়েছে, ব্যাপারটা এটাই বুঝতে হবে। যাই হোক, ব্যাপারটা যেভাবেই হোক, গর্ধবীর কাছ থেকেই জানুক কিংবা অন্য কোনো মানুষের কাছ থেকেই জানুক, মতঙ্গ এই কথাটা নিজের এই জন্ম পরিচয় জেনে দুঃখিত আহত হয়ে তিনি তার পিতার আশ্রমে ফিরে এলেন, এসে নিজের জন্ম বৃত্তান্ত শোনালেন। তখন তার মা স্বীকার করলেন এবং তার পিতাও আশ্চর্য হয়ে গেলেন যে তিনিও জানেন না এই ঘটনা। এই সমস্ত ঘটনা হবার পর মতঙ্গর মধ্যে একটা প্রচণ্ড ধিক্কার জন্মালো যে আমি এত বড় পিতার সন্তান নই, অথচ আমি একেই পিতা বলে জানতাম। তার নিজের আত্মপরিচয় সত্যভাবে জেনে তার মধ্যে
একটা ধিক্কার এলো, প্রচণ্ড অনুশোচনা, ধিক্কার জন্মাল। এবং তখন তিনি সংকল্প করলেন, আমি তপস্যা করে আমার পালক পিতার মতোই আমি ব্রাহ্মণত্ব লাভ করব। এই সংকল্প নিয়ে মতঙ্গ বনে গিয়ে কঠোর তপস্যা আরম্ভ করলেন। এব মুক্তা স পিতরং প্রতস্থে কৃতনিশ্চয়া ততো গত্বা মহারণ্যম তপত সুমহত্তপঃ। মতঙ্গের তপস্যায় তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র তাকে বর দিতে চাইলেন। মতঙ্গ ব্রাহ্মণত্ব লাভের বর প্রার্থনা করলেন। দেবরাজ ইন্দ্র বললেন, দেখো ব্রাহ্মণত্ব বর এত সহজে কাউকে দেওয়া যায় না, এত সহজে কেউ ব্রাহ্মণত্ব লাভ করতে পারে না। মতঙ্গ এই কথা শুনে আরও কঠোর তপস্যা আরম্ভ করলেন, কিন্তু দীর্ঘ তপস্যার পরও ইন্দ্র তাকে ব্রাহ্মণত্বের বর দিতে সম্মত হলেন না। ইন্দ্র বললেন যে অন্যান্য প্রাণীরা বারবার জন্ম মরণ চক্রে আবর্তন করার পর মানব জন্ম লাভ করে, এবং প্রথমেই তারা শূদ্র, একজন মানুষ জন্মগ্রহণ করেই সে শূদ্রত্ব লাভ করে, তারপরে বহু জন্মের পরে সে নিজেকে শোধন করতে করতে শূদ্রত্ব থেকে ধীরে ধীরে সে উন্নত হতে হতে ব্রহ্মণত্ব লাভ করে। ব্রহ্মণত্ব লাভ করা এত সহজ ব্যাপার নয়, অনেক সংস্কার, জন্মজাত অনেক সংস্কারকে শোধন করতে করতে একজন মানুষ বহু তপস্যার ফলে বহু জন্ম তার কঠিন তপস্যার ফলে সে সংস্কার, সর্বপ্রকার সংস্কারের শুদ্ধতার মাধ্যমে সে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে। তোমাকে এক জন্মেই তুমি ব্রাহ্মণত্ব লাভ করতে পারো না, তোমাকে চণ্ডাল হয়েই এই জন্ম কাটাতে হবে। মতঙ্গ আরও দৃঢ়, আরও কঠোর তপস্যায় মনোনিবেশ করলেন। সুদীর্ঘকাল পরে ইন্দ্র আবার তাকে দর্শন দিলেন। তখন মতঙ্গ হতাশ হয়ে বললেন, আমি ধর্মজ্ঞ হয়েও শুধুমাত্র মায়ের দোষে চণ্ডালত্ব লাভ করেছি বা চণ্ডাল হয়েছি, এমন হতভাগ্য ব্যক্তি আমি আমার দুর্ভাগ্যকে কিছুতেই জয় করে ব্রাহ্মণত্ব লাভ করতে পারলাম না, তবু আমার যদি কিছুমাত্র পুণ্য সঞ্চিত হয়ে থাকে তবে আপনি আমাকে বর দান করুন। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র প্রসন্ন হয়ে তাকে বললেন যে তুমি ব্রাহ্মণত্ব লাভ করবে না, কিন্তু তোমার মধ্যে একটা আমি অন্য বর দিচ্ছি, তুমি অনেক মহান হবে এবং তুমি ধীরে ধীরে এই জন্মের মধ্যেই, সাধনের মধ্যে দিয়েই তুমি উন্নত হবে, তুমি পক্ষীরূপে সর্বত্র বিচরণ করতে পারবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাই তোমাকে সম্মান করবে, সকলের দ্বারাই তুমি পূজিত হবে, তোমার সমস্ত এই সংসারের সমস্ত স্ত্রীজনেরা ছন্দদেব নামে তোমাকে পূজা করবে। এই জায়গাটায় আমাদের কিছু কথা বলার আছে। মতঙ্গের জন্মকথা থেকে আমরা মহাভারতে যেভাবে মতঙ্গের কথা বলা হয়েছে যে মতঙ্গ ছিল একটা জারজ সন্তান, এবং জারজ সন্তানের কারণে তিনি ব্রাহ্মণত্ব লাভ করতে সমর্থ হননি, এবং সেটাও মহাভারতের মধ্যে নানাভাবে সে কথা বলা হয়েছে। ব্রাহ্মণত্ব লাভ করতে না পারলেও এখানে লক্ষ্য করার এই জায়গায় যে ইন্দ্রের বরদানের প্রভাবে কঠোর তপস্যা ও ব্রতচারণের ফলস্বরূপ আমরা মতঙ্গকে কিন্তু ঋষিত্ব লাভ করতে দেখেছি। তিনি ব্রাহ্মণ, সরাসরি তাকে ব্রাহ্মণত্ব দান করছে না, সহজে অনেক কঠোর তপস্যার মধ্যে দিয়েও তিনি যতবার যাচ্ছেন কিন্তু ইন্দ্র তাকে সহজে ব্রাহ্মণত্ব দান করছেন না। এই ব্রাহ্মণত্ব লাভ করাটা যে কত কঠিন,
এবং অন্য দিক থেকে এটা বুঝতে হবে যে একজন প্রকৃত ব্রাহ্মণ কোন পর্যায়ে থাকে, চারিত্রিক কোন শুদ্ধতার মধ্যে লাভ করলে একজন প্রকৃত মানুষ ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, সেটাই মহাভারত বলছে। অর্থাৎ আমরা আগে যে এই কথা কিন্তু বারবার দেখেছি, মহাভারত দুটি জিনিসকে ভীষণভাবে সারা মহাভারত জুড়ে অন্বেষণ করে চলেছে। সেটা একটা হচ্ছে মানুষের সত্য পরিচয়, কোন গুণে একজন মানুষ ব্রাহ্মণ হয়ে উঠতে পারে। এই ব্রাহ্মণ শব্দটি কেবলমাত্র জন্মজাত নয়, এ কথা আমরা বারবার মহাভারতের মধ্যে লক্ষ্য করেছি। অর্থাৎ জন্ম ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেও একজন ব্রাহ্মণ হয়ে উঠতে পারে না, ব্রাহ্মণত্ব হবার জন্য তার মধ্যে অনেক চারিত্রিক গুণের প্রয়োজন হয়। এই জন্য সারা মহাভারত জুড়ে যুধিষ্ঠিরকে সাক্ষী রেখে বা যুধিষ্ঠিরের প্রশ্নের মধ্যে দিয়ে আমরা একজন মানুষ কিভাবে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে বা ব্রাহ্মণত্বের প্রকৃত সংজ্ঞা কী, এই প্রশ্ন আমরা সারা মহাভারত জুড়ে একেবারে আদি থেকে শেষ পর্যন্ত বারবার দেখেছি। এই শান্তি পর্বের মধ্যেও এই প্রশ্ন কিন্তু অনেকবার উঠে এসেছে, এখানেও আবার সেই ঘটনাই উঠে এসেছে। তবে এখানে একটা অন্য মেসেজ আছে, যেটা মহাভারত আর সমসাময়িক সমস্ত মহাকাব্যকে বা অন্যান্য সমস্ত মহাপুরাণকে অতিক্রম করে গেছে। এইখানেই মহাভারতের শ্রেষ্ঠত্ব, এই জায়গাটা আমাদেরকে বিশেষ করে লক্ষ্য করা। যেখানে মহাভারতের মধ্যে আমরা দেখেছি দুটি প্রশ্ন, অর্থাৎ একজন মানুষ কিভাবে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, ব্রাহ্মণত্বের প্রকৃত সংজ্ঞা কী, এবং একজন মানুষ কিভাবে সেই ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, এটা হচ্ছে একটি অনুসন্ধান বা খোঁজ। এবং দ্বিতীয়টি হচ্ছে খোঁজ হচ্ছে সত্য কী, সত্য বলতে কী বোঝায়, প্রকৃত সত্যের তাৎপর্য কী, সে এইটি হচ্ছে মহাভারতের দ্বিতীয় খোঁজ। এই পর্যায়ে মহাভারত কিন্তু সেখানে গিয়ে যে জিনিসটা মহাভারত তুলে এনেছে সেটা হচ্ছে আনৃশংসতা। এই আনৃশংসতার প্রশ্ন কিন্তু মহাভারতের মধ্যে বারবার উঠে এসেছে, এবং এই আনৃশংসতাই হচ্ছে মহাভারতের ধর্ম, মূল কথা। এই যে ব্রাহ্মণত্বের ব্যাপারটি, এখানে আমরা এই মতঙ্গ কাহিনীর মধ্যে বিশেষ করে দেখছি সেটা কি বিষয়। সেখানে দেখছি যে মতঙ্গ একজন জারজ সন্তান, যা অর্থাৎ এখানে মহাভারত একজন মানুষের জন্মজাত সংস্কারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, সংস্কারের শুদ্ধতাকে গুরুত্ব দিচ্ছে। এই সংস্কারের শুদ্ধতা, তার মানসিক শুদ্ধতা, এইটা মহাভারত বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এবং সেখানে মাতঙ্গ যতবার তিনি ইন্দ্রের কাছ থেকে প্রত্যাখ্যাত হচ্ছেন, ইন্দ্র তাকে যতবার ব্রাহ্মণত্ব দিতে চাইছেন না, মাতঙ্গ কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন না, এটাও বিশেষ করে লক্ষ্য করা। তিনি আরও কঠোর থেকে কঠোরতর তপস্যার মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন, এটা বিশেষ করে লক্ষ্য করা, হাল ছেড়ে দিচ্ছেন। এই যে কঠোর থেকে কঠোরতর তপস্যা, সেখানে মহাভারতের মধ্যে বলা হয়েছে মতঙ্গ তপস কঠিন করতে করতে একেবারে শুষ্ক হয়ে গেছেন, তার মধ্যে আর অন্য কোনো রস যেন তার মধ্যে নেই, শরীর শুকিয়ে গেছে, তার কোনো চাওয়া পাওয়া ভোগ বিলাস যাবতীয় যা কিছু সাংসারিক কোনো কিছুই আর তার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। সাংসারিক চাওয়া পাওয়া ভোগ সুখ সব কিছুই তার কাছে তুচ্ছ হয়ে গেছে, তার একমাত্র ধ্যান জ্ঞানের লক্ষ্য সেই ব্রাহ্মণত্ব। তাহলে ব্রাহ্মণত্বের আরেকটি বৈশিষ্ট্য এখানে দেখছি, যে মানুষের কাছে ত্যাগটাই হচ্ছে সবচাইতে বড়, জাগতিক সুখ ভোগ যার কাছে বড় নয় তিনিই ব্রাহ্মণ। এটিও কিন্তু ব্রাহ্মণত্বের লক্ষ্যের মধ্যে একটি বড় জিনিস, অর্থাৎ
ত্যাগই হচ্ছে ব্রাহ্মণের সবচাইতে বড় গুণ। তিনি ভোগবিলাসী হবেন না, তিনি অধ্যয়ন অধ্যাপনা অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন সত্য দান প্রতিগ্রহ ত্যাগ এর মধ্যে থাকবে। এবং সে মহাভারতের মধ্যে এই কথা বলা হয়েছে, ব্রাহ্মণের জীবন ভোগের জন্য নয়, ব্রাহ্মণের জীবন হচ্ছে তপস্যার জন্য, কষ্ট স্বীকারের জন্য। তার মধ্যেই একজন ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে, ব্রাহ্মণ শরীর সুখভোগের জন্য নয়। এবং যেহেতু ব্রাহ্মণ কোনো রকম আপোষে যান না, কোনো রকম মিথ্যাচারের সঙ্গে নিজেকে যুক্ত করেন না, সাংসারিক কোনো আসক্তির সাথে নিজেকে বাঁধেন না, ত্যাগ বৈরাগ্যই যেখানে মূল, সেই জন্যে সেই সময় ব্রাহ্মণ এত শ্রদ্ধার ছিলেন, এত শ্রদ্ধার পাত্র ছিল। ব্রাহ্মণের তপস্যা হচ্ছে সত্যের তপস্যা, জ্ঞানের জ্ঞান হচ্ছে সত্যের অনুসন্ধান। ব্রাহ্মণ সারা জীবন সত্যকে অনুসন্ধান করে যাবে, যে সংসারে পরম সত্য কি তারই খোঁজ করে যাবেন ব্রাহ্মণ। এই হচ্ছে ব্রাহ্মণ, তার জন্য তার মধ্যে এতটুকু আসক্তির চিহ্ন মাত্র থাকবে না। এবং সেই জন্যেই আমরা দেখছি ব্রাহ্মণেরা রাজশক্তির সাথে একেবারে অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকে থাকতেন, রাজকার্যের প্রধান চালনা শক্তি হচ্ছে এই ব্রাহ্মণেরা, তারাই পরামর্শদাতা। কিন্তু কখনোই ব্রাহ্মণেরা সিংহাসনের দাবিদার হতেন না। সিংহাসনের মধ্যে যদি এমন অবস্থা হতো যে রাজা নেই, সেখানে ব্রাহ্মণেরা কিন্তু রাজ ক্ষত্রিয়দের মধ্যে থেকে রাজাকে খুঁজে আনতেন, অপেক্ষা করতেন, কিন্তু নিজেরা কখনো ক্ষত্রিয়কে সরিয়ে সিংহাসনে বসেননি। পরশুরাম বহুবার এই সংসারকে নিক্ষত্রিয় করেছেন। ক্ষত্রিয়রা যখন দুর্বৃত্ত পরায়ণ হয়ে উঠেছিল, দুষ্ট হয়ে উঠেছিল, তারা অত্যন্ত দাম্ভিক দুর্বৃত্ত মনোভাবই হয়ে উঠেছিল, তাদেরকে একেবারে শেষ করে দিয়েছিলেন। কিন্তু লক্ষ্য করবেন, পরশুরাম একদিনের জন্য, এক বেলার জন্য তিনি কিন্তু সিংহাসনে আরোহণ করেননি, বা কোনো ব্রাহ্মণকেই আমরা দেখছি না। এমনকি আরও অনেক পরে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় চাণক্যের অসাধারণ বুদ্ধি পরামর্শেই চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠেছিলেন, নন্দবংশকে প্রতিহত করে। কিন্তু চাণক্য কখনোই সিংহাসনে আরোহণ করেন। এই জিনিস আমরা বশিষ্ঠের মধ্যে দেখি, বিশ্বামিত্রের মধ্যে দেখি, অনেক অনেক ঋষিদের মধ্যে দেখি। ব্যাসদেব, তিনি এই সংসার নষ্ট হয়ে যাবে বলে সেই সংসারের বীজ প্রদান করে সন্তান উৎপাদন করলেন, কিন্তু নিজে কখনোই রাজ সিংহাসনে অভিষিক্ত হননি। তিনি তার দুষ্ট সন্তানদেরকে শোধন করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি নিজে তাদেরকে সরিয়ে দিয়ে রাজ সিংহাসনে বসার জন্য প্রলোভিত হন। এইটা হচ্ছে ব্রাহ্মণের চরিত্র, এই জায়গাটাই বুঝতে হবে। এই সংস্কার, এই আন্তর সংস্কার, চারিত্রিক সংস্কারের শুদ্ধতা, এটা এক জন্মে হয় না। তার জন্য এটা নয় যে যার সন্তান বলেই মতঙ্গ ব্রাহ্মণ হতে পেরেছে, এ কথাটা কিন্তু বক্তব্য নয়। তোমার জন্মটা কোথায় এটা বড় গুরুত্ব নয়, তোমার চারিত্রিক শুদ্ধতাটাই হচ্ছে সবচেয়েতে বড় কথা। এই জন্য ইন্দ্র বারবার মতঙ্গকে প্রত্যাখ্যান করেছে, এবং মতঙ্গ বারবার প্রত্যাখ্যাত হয়ে কিন্তু তিনি ভগ্নোদ্যম হননি, তিনি হতোদ্যম হননি, তিনি অবসাদে ভেঙে পড়েননি, তিনি আরও কঠিন কঠিন থেকে কঠিনতর কঠিনতম তপস্যায় নিজেকে ব্যপ্ত করে রেখেছেন। নিজের চারিত্রিক যে অশুদ্ধতা ছিল, তার মধ্যে যে একটা ক্রোধ ছিল, যেই ক্রোধের বশবর্তী হয়ে তিনি নির্দয়ভাবে
সেই গাধাটাকে প্রহার করছে, তার এই যে চারিত্রিক অশুদ্ধতা সেটাকে তিনি তপস্যার দ্বারা বারবার কঠিন তপস্যার মধ্যে দিয়ে নিজেকে তিনি শুদ্ধ করে তুলেছে। এইটাই হচ্ছে অধ্যাত্ম, এই বিকামিং হয়ে ওঠা। মহাভারত আমাদের সমস্ত শাস্ত্রের মধ্যে এটাই বলে, একজন মানুষ আধ্যাত্মিক হয়ে উঠতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। এই আধ্যাত্মিক হয়ে ওঠাটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব অর্জনের, এবং সেখানেই একজন মানুষ অত্যন্ত হীন মানুষও কিন্তু নিজের চরিত্রকে শোধন করে করে একজন অন্য কিছুতে হয়ে উঠতে পারে, সে দেবত্ব লাভ করতে পারে, ঋষিত্ব লাভ করতে পারে। মতঙ্গ কিন্তু তাই হয়েছে, ইন্দ্র তাকে বললেন না, কিন্তু পরবর্তী ইন্দ্র তাকে যা বরদান করলেন তার মধ্যে থেকেই আমরা লক্ষ্য করছি মতঙ্গ কিন্তু ঋষি বলে সর্বজনের মধ্যে স্বীকৃতি লাভ করেছে। ঋষি অর্থাৎ তিনি সেই সত্যকে দর্শন করেছে, ঋষি যিনি সত্যকে দর্শন করেন তিনি ঋষিত্ব। ঋষি শব্দের মধ্যে আছে যিনি চলেন, এগিয়ে চলেন, হ্যাঁ, যার মধ্যে একটা চলন শক্তি আছে, যিনি এগিয়ে চলছেন, যিনি থেমে নেই, অর্থাৎ কোনো ভাব বিচারের মধ্যে সংস্কারের আবদ্ধে একটা বদ্ধ মূলের মধ্যে নিজেকে যে বেঁধে রাখে না। সাধারণ মানুষ বেশ কিছু ভাবধারার মধ্যে, নীতি নৈতিকতার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে, তাকে ভেঙে এগোতে পারে না, প্রগতিশীলতা তার মধ্যে থাকে না। ঋষির মধ্যে এই প্রগতিশীলতা থাকে, তার ভাবনাটার মধ্যে একটা প্রগতিশীল ভাবনা থাকে, একটা এগিয়ে চলা, সত্যকে বারবার পরীক্ষা করতে করতে ক্রমশ ছোট সত্য থেকে বারবার নিজের সেই ছোট সত্যের নিজের ক্ষুদ্র গণ্ডিকে ভাঙতে ভাঙতে সে বৃহৎ সত্যকে লাভ করে। এটাই হচ্ছে মানুষের তপস্যা। আমাদের চারপাশে আমরা কিছু কিছু ধারণার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখি, এই ধারণা ভেঙে আমরা বাইরে বেরোতে চাই না। এখানেই মহাভারত আমাদেরকে দেখায় যে চারপাশের এই যে বদ্ধমূল ধারণা, এই ধারণা ভেঙে তোমাকে এগোতে হবে। এই যে আমাদের পরস্পরের প্রতি আমরা পরস্পরকে ঘৃণা করি, এইটা কিন্তু কোথার থেকে আসে? এই ঘৃণা করে মানে যে ঘৃণা করে সে যেন এই ঘৃণার মধ্যে দিয়ে নিজের একটা আবরণ তৈরি করে রাখে, এবং ঘৃণা করে সে নিজের শ্রেষ্ঠত্বটাকে জোর করে ধরে রাখতে চায়। যে মানুষ অন্যকে ঘৃণা করে, অর্থাৎ বলতে চায় ও ছোট, ও নিকৃষ্ট, তার থেকে আমি শ্রেষ্ঠ, তার জন্যে সে অন্য লোককে ঘৃণা করে। ঘৃণার মাধ্যমে সে এটা বোঝাতে চায় যে আমি ওর থেকে শ্রেষ্ঠ, ও আমার থেকে নিকৃষ্ট, এটা যে বোঝাতে চায়। তার মানে ওই ঘৃণাটা করে সে নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখে। যাকে ঘৃণা করে তার দায় নয়, যে ঘৃণা করে দায়টা তার, তাকে ঘৃণাত্বটাকে বজায় রাখে, নিজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য, এটা বুঝতে হবে। যে মানুষ ঘৃণা করে অন্যকে, যে মানুষ অন্যকে অসূয়া করে, তার মধ্যে হীনমন্যতা আছে, তার মধ্যে কোথাও একটা অভাব আছে, কোথাও একটা ক্ষুদ্রতা আছে। সেই অভাবকে, সেই ক্ষুদ্রতাকে, সেই হীনমন্যতাকে ঢাকার জন্য সে অন্যকে ঘৃণা করে, অন্যকে অসূয়া করে। অন্যকে অসূয়া করে মানে সে কোনোভাবেই তার সমকক্ষ হতে পারছে না, হতে পারছে না, সেই জন্য সে তাকে অসূয়া করে। এটা যেমন, ঠিক তেমনি ওই মানুষটির থেকে আমি বড়, এইটা প্রতিপন্ন করার জন্য ওই ওই মানুষটিকে ঘৃণা করে যেতে হয় সারা জীবন, ঘৃণাকে পোষণ করে যেতে হয়, ঘৃণাকে ধারণ করে যেতে হয়, এবং এই ঘৃণার মধ্যে দিয়ে তার শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য তাকে ভয়ঙ্কর নির্দয় নির্মম হয়েও উঠতে হয়, এবং যাকে ঘৃণা করে তাকে হত্যা করতে পর্যন্ত এদের বিবেকে বাঁধে না। এটাই হচ্ছে মূল কথা। এখান থেকেই আমাদের সমস্ত
ধারণাগুলো, সমস্ত নৃশংসতাগুলো তার কিছু মহাভারত এই প্রশ্নই তুলে ধরছে। মহাভারত যেমন বলছে কোনো মানুষের মধ্যেই তো আসলে তফাত হতে পারে না, বস্তুগতভাবে একজন প্রত্যেক মানুষই হচ্ছে সেই ব্রহ্মের অংশ। অর্থাৎ এখানে উচ্চ নীচ, উঁচু জাতি, দলিত জাতি, নিম্নবর্গ, উচ্চবর্গ এরকম কিছু হতে পারে না, গরিষ্ঠ লঘিষ্ঠ, সংখ্যাগুরু সংখ্যালঘু এটা কোনো প্রশ্নেই হতে পারে না। কারণ মহাভারতে মানুষ কথাটাকেই বলছে এবং মানুষকেই সম্মান দিচ্ছে মানুষের মধ্যে, এবং সেখানে চারিত্রিক অশুদ্ধতা দিয়েই কেই একজনকে শ্রেষ্ঠত্ব এবং একজনের নিকৃষ্টতাকে বলছে। যার মধ্যে চারিত্রিক অশুদ্ধতা যত বেশি সেই নিকৃষ্ট, এবং যার মধ্যে চারিত্রিক উৎকর্ষতা যত বেশি সেই শ্রেষ্ঠ, সেই ব্রাহ্মণ। সে কোন কুলে জন্মগ্রহণ করেছে, কোন বংশে জন্মগ্রহণ করেছে এটা কোনো বিচার্যই হতে পারে না। মহাভারত কিন্তু এই কথাটাই বারবার আমাদেরকে তুলে ধরছে, বারবার সেটা বলছে। আমরা কিন্তু সেটা যেন ইচ্ছে করে বুঝতে চাইছি না, হয়তো বুঝেও আমরা এটা বুঝতে চাই না, কারণ আমাদের মধ্যেও হয়তো সেই দুর্বলতাটা আছে, সেই ভয়টা আছে, সেই হীনমন্যতাটা আছে, যেটা স্বীকার করলে আমাদের ওই হীন, আমাদের সেই দুর্বলতা, সেই অভাবটা বেরিয়ে আসবে। অর্থাৎ আমার মধ্যে যা ক্ষুদ্রতা আছে আমি কিন্তু সেটাকে তপস্যার মধ্যে দিয়ে, চেষ্টার মধ্যে দিয়ে, অধ্যবসায়ের মধ্যে দিয়ে তাকে পূরণ করতে চাইছি না। হ্যাঁ, ক্লাসের মধ্যে দুটি ছেলে, একটি পড়াশুনোয় ভালো আর একটি খারাপ। যে ছেলেটি খারাপ সে কিন্তু চেষ্টা করছে না, সে আরও বেশি বেশি করে খাটতে চাইছে না, পরিশ্রম করতে চাইছে না, সে পরিশ্রম বিমুখ, উল্টে সে পরিশ্রম করবে না। কিন্তু যে ছেলেটি তার থেকে ভালো, যে পরিশ্রম করছে তাকে সে হিংসা করছে, তার সঙ্গে সে অন্যায় করছে, এমনকি তার ক্ষতি করবারও চেষ্টা করে যাচ্ছে। এইটি মহাভারত কিন্তু একেবারে গোড়ার থেকে তাই দেখিয়েছে, কুরু এবং পাণ্ডবদের মধ্যে থেকে। পাণ্ডবদের মধ্যে, বিশেষ করে অর্জুনের মধ্যে যে অধ্যবসায়, যে অনুশীলন, যে পরিশ্রম রয়েছে সেটা অন্যদের মধ্যে নেই, কিন্তু তারা ওই পরিশ্রমটা করতে চাইছে না, তারা অর্জুনকে হিংসা করছে, তার ক্ষতি করার চেষ্টা করছে, ভীমের ক্ষতি করার চেষ্টা করছে। এইটা হচ্ছে বিষয় আমাদেরকে। অর্থাৎ আমাদের মধ্যে, সব মানুষের মধ্যে সমান গুণ থাকে না, কিন্তু এটাও জানতে হবে কোনো মানুষই কিন্তু গুণহীন নয়। একজন মানুষের মধ্যে এক একটা গুণ আছে, সবার মধ্যে সমান গুণ থাকে না। একজনের মধ্যে একটা বিষয়ের গুণ থাকে, আরেকজন মানুষের মধ্যে অন্য বিষয়ের গুণ না থাকে। সেই মানুষকে নিজেকে অনুসন্ধান করে দেখতে হবে তার মধ্যে কোন গুণটা বিশেষ রয়েছে, সেই গুণেরটারই চর্চা তাকে করতে হবে। যে মানুষটাকে, সব মানুষকেই আমরা কিন্তু ছাঁচে ফেলতে পারবো না। এখন আবার এই আরেকটা বিষয় এসছে, রাষ্ট্র চাইছে সবাই এক ছাঁচে তৈরি হওয়ার জন্য। সেখানে মানুষের মধ্যে যে বহুমুখিনতা রয়েছে, নানা দিক থেকে যে মানুষ নানাভাবে বিকশিত হতে পারে, সব ফুল যে এক রকমের হবে এমন কোনো কথা নয়, নানাবিধ ফুলের বর্ণ সম্ভারের মধ্যে দিয়ে, একটা তোড়ার মধ্যে দিয়েই, বহু বৈচিত্র্যতার মধ্যে দিয়েই কিন্তু উৎকর্ষতাটা বেঁচে উঠে, সৌন্দর্যটা ফুটে ওঠে। সব মানুষের মধ্যে কোনো না কোনো ভাবে একটা গুণ আছে, সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই লেখক, সবাই সঙ্গীতজ্ঞ, সবাই সাঁতারু, সবাই বিজ্ঞানী, সবাই দার্শনিক, এটা হবে না। এক একজনের মধ্যে একজন ভালো মৃৎশিল্পী হবেন, একজন ভালো টেকনোলজিস্ট হবেন, একজন ভালো উৎপাদনশীল উৎপাদক হবেন, আরেকজন ভালো কৃষক হবেন, নানা রকমের গুণ। একজন ভালো চিকিৎসক হবেন, আরেকজন ভালো সঙ্গীতজ্ঞ হবেন, কত গুণ। একজন ভালো ছবি আঁকবেন, আরেকজন নৃত্যশিল্পী হবেন, আরেকজন বিজ্ঞানী হবেন, নানা বিধর মধ্যে হবে। কিন্তু প্রত্যেকের কিন্তু তার নিজের নিজের জায়গা শ্রেষ্ঠ। এবার আমরা সবাইকেই যদি বলি তুমি কেবলমাত্র বিজ্ঞানের এই শাখা নিয়েই পড়বে, সাহিত্য পড়বে না, দর্শন পড়বে না, এই নিয়ে
তোমাকে পড়তে দেওয়া হবে না, এই নিয়ে চর্চা করে কোনো লাভ নেই। এই একমুখীনতা যদি আমরা বেঁধে দিই, সেটা কিন্তু আমরা সমাজের এবং মানুষের সর্বনাশ করে ফেলব। আমাদের বুঝতে হবে সমস্ত কিছুরই কিন্তু প্রয়োজন আছে। যে অঙ্ক জানে তাকে দর্শনও জানতে হবে, তাকে সাহিত্যও জানতে হবে। যে বিজ্ঞানী সে যদি সাহিত্য না জানে, সে তার বিজ্ঞানকে প্রকাশ করতে পারবে না। আবার যে সাহিত্যিক তাকেও বিজ্ঞানের জ্ঞান কিছুটা তাকে থাকতে হবে, দার্শনিকের ভাবও তার মধ্যে থাকতে হবে, এই বৈচিত্র্যটা তাকে থাকতে হবে। কোনোটা দিয়ে কোনো কাউকে বেঁধে একক এক ধাঁচের করে দেওয়া যায় না। মানুষ রোবট নয়, তাকে এক ধাঁচের করে তুলতে হয়, তোলা মানেই সে সমাজের ক্ষতি করে ফেলছে, এটা বুঝতে হবে। ঠিক এখানে আমরা দেখছি এই মতঙ্গের মধ্যে দিয়ে সে তার চারিত্রিক অশুদ্ধতাকে হতোদ্যম না হয়ে, অবসাদগ্রস্ত না হয়ে, তার চারিত্রিক যে দুর্বলতা ছিল সেটাকে সে কাটিয়ে উঠেছে। ইন্দ্র তখনই তাকে বাহার করেছে, পক্ষী রূপে তুমি সর্বত্র বিচরণ করতে পারবে এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় সকলের দ্বারাই তুমি পূজিত হবে। তার মানে কি? তাকে ঋষিত্ব দিলে তিনি ব্রাহ্মণত্ব ছাপিয়ে যাচ্ছেন, ক্ষত্রিয়ত্ব ছাপিয়ে যাচ্ছেন, এমনকি ব্রাহ্মণত্ব ছাপিয়ে যাচ্ছেন তার ওই জন্মের সাধনার মধ্যে দিয়ে, তার তপস্যার মধ্যে দিয়ে। স্ত্রীলোকেরা তাকে বলছেন ছন্দদেব, তার মধ্যে নানান ছন্দ রয়েছে, নানান বৈচিত্র্য রয়েছে। যার মধ্যে বৈচিত্র্য আছে, যার মধ্যে ছন্দ আছে, তিনিই তো ঋষি। ঋষি তো কবি, ঋষি তো দর্শন করেন এই সংসারের লীলা, তো তার কাছ চোখেই ধরা পড়ে, তার অন্তরেই ধরা পড়ে। এই ক্ষেত্রেই তিনি হয়ে উঠছেন ছন্দদেব। এই কারণেই তিনি তপস্যার মধ্যে দিয়ে তার আন্তরশুদ্ধতাকে কোন স্তরে নিয়ে গেছেন, যায় যেখানে সমস্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সবাই তাকে পূজা করছেন, সেখানেই তিনি শ্রেষ্ঠ হয়ে উঠছেন। এই জায়গাটা বিশেষ করে লোকম, এইখানেই মহাভারতের ইউনিক, এইখানেই মহাভারতের অনন্যতা। দেখুন রামায়ণ যেখানে, হ্যাঁ, শম্ভুকের তপস্যাকে স্বীকার করে না, যেখানে রামায়ণের মধ্যে শম্ভুকবাদের দৃষ্টান্ত রয়েছে, যেখানে আমরা বর্তমান সময়ে ওই শম্ভুকবাদের কথা নিয়ে নানা রকমের আলোচনা, তর্ক বিতর্ক আমরা দেখছি, হ্যাঁ, তার সামনে একজন চণ্ডাল হীনবংশ জাত, তিনি কিভাবে ঋষিত্ব লাভ করলেন, এবং কেবল ঋষিত্ব নয়, তিনি লাভ করলেন দেবত্ব, কারণ সমস্ত ব্রাহ্মণরাও তাকে পূজা করছেন, ক্ষত্রিয়রা তো বটেই, ব্রাহ্মণদের দ্বারাও তিনি পূজিত হচ্ছেন। সুতরাং তিনি কেবল ব্রাহ্মণ নন, তিনি কেবলমাত্র ঋষি নন, তিনি একেবারে দেবত্বের পর্যায়ে উন্নীত হয়ে গেছেন তার চারিত্রিক শুদ্ধতার মধ্যে দিয়ে, তার তপস্যা শক্তির মধ্যে দিয়ে। যে তপস্যা শক্তির মধ্যে দিয়ে মহাভারতেই আমরা দেখেছি একজন ঋষি ক্ষত্রিয়ত্ব থেকে ব্রাহ্মণত্ব লাভ করেন, একজন রথচালক ব্রাহ্মণত্বের মর্যাদা লাভ করেন, একজন সামান্য বৈশ্য তিনি ব্রাহ্মণত্বের লাভ করেন, শূদ্র তিনি ব্রাহ্মণত্বের লাভ করছেন। সেই একই রকমভাবে একজন চণ্ডাল সেই কঠিন তপস্যার মধ্যে দিয়ে, আন্তরশুদ্ধতার মধ্যে দিয়ে তিনি ব্রাহ্মণত্ব লাভ করছে। এইটাই মহাভারতের সবচেয়ে, অর্থাৎ হীন জন্মের থেকে তার কর্মকে, তার চারিত্রিক শুদ্ধতাকে প্রাধান্য দিয়ে অব্রাহ্মণ মাতঙ্গকে ঋষি থেকে দেবত্বে প্রতিষ্ঠা দেওয়া, এটা মহাভারতীয় সমাজের এক বিপুল উদারতা দেখছি। এই মতঙ্গ ঋষির কথা মহাভারতে বহু জায়গায় রয়েছে। হ্যাঁ, বানবাসকালে পাণ্ডবেরা মতঙ্গরা ঋষির আশ্রম দর্শন করেছিলেন, এবং সেখানে মতঙ্গের আশ্রমটি একটি পবিত্র, সেকালে একটি পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছিল। মহেন্দ্র পর্বতে মতঙ্গের আশ্রম অবস্থিত আছে বলে মহাভারতে উল্লেখ করা রয়েছে। গয়াক্ষেত্র মতঙ্গের আশ্রমের উল্লেখ রয়েছে সেখানে। বিভিন্ন পুরাণে মতঙ্গের আশ্রম বা মতঙ্গের নামাঙ্কিত বনকে পবিত্র তীর্থ বলে বর্ণনা করা হয়েছে।
মতঙ্গ ঋষির আশ্রমের কথা আমরা রামায়ণের মধ্যেও পাচ্ছি। হ্যাঁ, সীতার সন্ধান করতে গিয়ে করতে করতে শ্রীরামচন্দ্র লক্ষণ সহ এর আশ্রমে গিয়েছিলেন, ক্রৌঞ্চ অরণ্যে 3 ক্রোশ পূর্ব দিকে সেই অবস্থার, আর সেখানে রয়েছেন ভয়ঙ্কর কবন্ধ রাক্ষস, এই আশ্রমের ঠিকানা দিয়েছিলেন রামচন্দ্রকে। আরেকটিভাবেও সেখানে রয়েছেন, দুন্দুভির সাথে একবার বালির প্রচণ্ড যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বালি দুন্দুভিকে বধ করে তার দেহকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন মতঙ্গ, এবং সেই শরীরটি এসে মতঙ্গ ঋষির আশ্রমের মধ্যে পড়েছিল। মতঙ্গ ঋষি বালির এই দুষ্কর্মকে একেবারে সমর্থন করেন, এই প্রাণী হত্যা, এমনভাবে একজনকে বধ করা, এটা মতঙ্গ ঋষি একদম সমর্থন করেন। তিনি বালির প্রতি ভয়ঙ্কর অভিশাপ উচ্চারণ করে বলেছেন যে যদি কখনো তুমি এই আশ্রমে কোনো কাছে ধারে আসো, তোমার মাথা খসে পড়বে। এই কথা শুনে বালি ভয় পেয়ে তার কাছে অনেক ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু মাতঙ্গ বলেন, না, তোমার মধ্যে এই চরিত্র দোষ রয়েছে, তুমি কোনোভাবে এখানে ঠাঁই পাবে না। এই মতঙ্গ ঋষির আশ্রম ছিল ঋষ্যমুখ পর্বতে। বালি এই অভিশাপের কথা জানতে পেরে, এবং তিনি যখন কোনোভাবেই মতঙ্গ ঋষির কাছ থেকে ক্ষমা লাভ করলেন না, তিনি ভয়ে আর ঋষ্যমুখ আশ্রম ওই পর্বতের দিকে যেতেনই না, এতটাই প্রভাব ছিল মতঙ্গে। তার ফলে বালির দ্বারা তাড়িত হয়ে, আমরা জানি সুগ্রীব তার দলবল অনুচর নিয়ে ওই ঋষ্যমুখ পর্বতে ঠাই নিয়েছিলেন, কারণ তারা জানতেন বালি কোনোভাবে এইদিকে আসবেন না। তো এই হচ্ছে মতঙ্গ। গয়াক্ষেত্রে আমরা মতঙ্গ পথ পাই, এটি মতঙ্গের একটি পবিত্র তীর্থক্ষেত্র মতঙ্গ আশ্রম। অনুশাসন পর্বে মতঙ্গ বাপী বলে একটি তীর্থক্ষেত্র পায়, যে তীর্থক্ষেত্রে স্নান করলে পুণ্য অনেক পুণ্য লাভ করে। তাহলে এই জায়গাটা ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যেও আমরা এই মতঙ্গ ঋষির কথা সেখানে সবিস্তারে পাচ্ছি। এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা মহাভারতীয় সমাজের যে একটা বিশাল ঔদার্য, একটা অনন্যতা দেখেছি, সেখানে কোন বংশে জন্মগ্রহণ করছে এটা বড় নয়, সেখানে একজন মানুষ কিভাবে নিজের চারিত্রিক শুদ্ধতা লাভ করছে, এবং এই চারিত্রিক শুদ্ধটাই হচ্ছে আসল মানুষের পরিচয়, এবং তপস্যার মধ্যে দিয়ে, অর্থাৎ নিজেকে শোধন করে করেই একজন মানুষ ব্রহ্মণত্ব, ঋষিত্ব এবং দেবত্ব লাভ করতে পারে, এটা মহাভারত সবিস্তারে বলেছে। এই এটিই হচ্ছে মহাভারতের এক অনন্যতা, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। মহাভারতের মধ্যে এরকম অনেক প্রশ্ন উঠেছে, অনেক দৃষ্টান্ত রয়েছে, এই জন্যই মহাভারত এত অনন্য। আগামী সময়ে হয়তো মহাভারতের এরকম ধারাবাহিক আলোচনা আমরা করব না যে কথা বলেছি, কিন্তু অন্যান্য বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। আপনারাও আমাদের সঙ্গে সমানভাবে যুক্ত থাকবেন, আপনাদের প্রশ্নও থাকবেন, এবং সবশেষে সেই কথাই আমরা বলব, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা